हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस, आज वीडियो तो कथा बोलबो हायदराबाद एफसी बनाम एटीके मोहनबागान सेमिफाइनल लीग वन से ही मैच नहीं किन्तु कथा बोलबो और पूरे मैचर बेपारे प्रिव्यू डिटेल्स आलोचना करब एवं दुटो टीम बेपारे आलोचना करब। एछाड़ाओ एटीके मोहनबागान तादेर लाइन आप केमन होते पारे सेटा तोमादेरके आजकेर ए वीडियोटिते जानिए देब। तो गाइस चलो वीडियोटी शुरू करा जाक। तो वीडियो शुरू करार आगे चैनले जारा प्रथमबार एसेछो एवं सबसक्राइब करो नी तारा अवश्य सबसक्राइब कर दिओ, पासेर बेल नोटिफिकेशनटाके अल प्रेस कर रेखो, ताहले परवर्ती फुटबल रिलेटेड जे समस्त आपडेट तोमरा मिस करबे ना। तो जदि मैचटा निये कथा बला जाय हायदराबाद एफसी बनाम एटीके मोहनबागान, तारा किन्तु এই বছর আইএসএল এই নিয়ে তিনবার মুখোমুখি হচ্ছে। অলরেডি তারা দুবার মুখোমুখি হয়েছে, যেখানে এটিকে মোহনবাগান 1-0 গোলে একবার জিতেছে প্রথম ম্যাচেই, আর দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু 1-0 গোলে জিতেছে। তো দুজনেই কিন্তু এই মুহূর্তে ড্র রয়েছে আর সেমিফাইনালে আবার মুখোমুখি হতে চলেছে তৃতীয়বার। আর ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে হায়দ্রাবাদের গাচিবলি স্টেডিয়ামে বৃহস্পতিবার 9ই মার্চ সন্ধ্যে 7:30টার সময়। তো এই ম্যাচের ব্যাপারে যদি কথা বলা যায় এটিকে মোহনবাগান তারা কিন্তু মানে বেশ কিছুটা চিন্তায় রয়েছে বিশাল কায়েতকে নিয়ে, আশিক কুরুনিয়ানকে নিয়ে, এছাড়াও গ্ল্যান মার্টিন্স তিনিও কিন্তু চোট পেয়েছেন। তো তার জন্যই কিন্তু গত ম্যাচে আমরা তাকে দেখিনি, আর আশিক কুরুনিয়ানের কিন্তু চোট লেগেছে সেই কারণে তাকেও আমরা নাও দেখতে পারি। আর কাল ম্যাকিউ তার যে 4টি ইয়েলো কার্ড হয়ে গিয়েছে, তিনি কি এই ম্যাচে খেলবেন না এই বিষয়েও কিন্তু সংশয় রয়েছে। তো দেখা যাক তিনি নামেন কি না, আর এই কার্ডটা মানে এই ম্যাচে কি মানে অ্যাড করা হয় তাহলে কি তাকে নামানো হবে না, এরকম কোনো আপডেটস আসে কি না সেটাই দেখার। তো মেবি কাল ব্যাকিউ কিন্তু খেলবে পরের ম্যাচে মানে সেমিফাইনালে। তো এমন কোনো রুলস নেই হয়তোবা যে ওই কার্ডটা মানে অ্যাড করে দেবে আগের তিনটে কার্ডের সঙ্গে, যেহেতু এটা নকআউট ম্যাচ ছিল এবং এটা তারপরে সেমিফাইনাল খেলতে নামছে এটিকে মোহনবাগান। তো সেক্ষেত্রে হয়তোবা কাল ম্যাকিউকে কিন্তু আমরা আবারও দেখতে পারি সেমিফাইনাল ওয়ান লিগ ওয়ানে। তো হায়দ্রাবাদ এফসির বিপক্ষে কিন্তু তাকে আমরা দেখতে পারি। উল্টো দিকে বিশাল কায়েত তিনিও কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছে বলেই জানা যাচ্ছে, তবে তাকেও কিন্তু আমরা হায়দ্রাবাদ এফসিতে দেখতে পারি, হায়দ্রাবাদ এফসির ম্যাচে দেখতে পারি কোয়ালিফাই মানে সেমিফাইনাল ম্যাচে। আর এরপর আমরা কথা বলবো দুটো টিমের ব্যাপারে। তো এটিকে মোহনবাগান যারা কিন্তু এই মুহূর্তে বেশ ভালো পারফর্ম করেছে, পরস্পর দুটো ম্যাচ কিন্তু জিতে এসেছে। তো যেখানে ইস্টবেঙ্গলকে তারা 2-0 গোলে পরাস্ত করেছে, তার আগে কেরালা ব্লাস্টার্স এফসিকে তারা পরাস্ত করেছে, এবং এদিন ওড়িশা এফসিকে তারা সেটাও কিন্তু 2-0 গোলে পরাস্ত করেছে। তো লাস্ট তিনটে ম্যাচ এটিকে মোহনবাগানে যে ভালোই যাচ্ছে সেটা কিন্তু বলাই যায়। উল্টো দিকে হায়দ্রাবাদ এফসি তারাও কিন্তু বেশ ভালো খেলেছে, কেরালা ব্লাস্টার্স এফসি এটিকে মোহনবাগান তাদেরকে কিন্তু হারিয়েছে লাস্ট কটা ম্যাচেই। তো বেশ ভালো পারফর্ম করেছে হায়দ্রাবাদ এফসি। সবচেয়ে বড় কথা হলো বার্থলোমি ওগবেচে তিনি কিন্তু ফর্মে ফিরেছেন এবং গোলে ফিরেছেন, এই মুহূর্তে তিনি 10টা গোল কিন্তু অলরেডি করে ফেলেছেন। তবে ওগবেচের ব্যাপারে কিন্তু একটা আপডেট আসছে যে তিনি নাকি চোটের কারণে এই ম্যাচে নাও থাকতে পারেন বা পুরো গেম টাইম নাও দিতে পারেন। তো দেখা যাক ব্যাপারটা কতটা সংশয় থাকে এবং ওগবেচে কি প্রথম থেকেই নামে নাকি গেম টাইমে অল্প নেয়, কিংবা ওগবেচে কি পুরো ম্যাচ থেকে মানে বসিয়ে রাখে কোচ, সেটাই দেখি মানে সেটার দিকে নজর থাকবে আমাদের। তো যদি কথা বলা যায় এটিকে মোহনবাগান আর হায়দ্রাবাদ এফসির হেড টু হেড রেকর্ড নিয়ে, তো এটিকে মোহনবাগান তারা কিন্তু শেষ 5 ম্যাচে কিন্তু 3বার জিতেছে এবং হায়দ্রাবাদ এফসি 2বার জিতেছে, কোনো ড্র নেই। তবে এদিক থেকে বলা যায় যে দুটো টিম কিন্তু বেশ লড়াই চালিয়ে গিয়েছে এবং দুটো টিম যে এই ম্যাচেও লড়াই করবে সেটা কিন্তু বলা যায়, কেউ কাউকে ছেড়ে ছাড়বে না, এটা কিন্তু দেখতে পাবে তোমরা এই ম্যাচে। বেশ কিছুটা ইন্টারেস্টিং ম্যাচ কিন্তু হতে চলেছে হায়দ্রাবাদ এবং এবং এটিকে মোহনবাগান ম্যাচটা। তো দেখা যাক, গতবারে কিন্তু এটিকে মোহনবাগান এই হায়দ্রাবাদ এফসির কাছে কিন্তু সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল, তাদের কাছে কিন্তু হেরে গিয়েছিল প্রথম ম্যাচে বেশি গোল খাওয়ায়। এবং দ্বিতীয় ম্যাচে যেহেতু এটিকে মোহনবাগান জিতেছিল, তো প্রথম ম্যাচে গোলের মানে একটু এগিয়ে থাকার কারণে কিন্তু হায়দ্রাবাদ এফসি জিতে যায় এবং এটিকে মোহনবাগান তারা কিন্তু সেমিফাইনাল থেকেই ছিটকে যায় বাকি আইএসএলের মধ্যে। তো তারা কিন্তু আর ফাইনালে উঠতে পারেনি এই হায়দ্রাবাদ এফসির জন্য, এবং হায়দ্রাবাদ এফসি 2022 সালে কিন্তু সেবারের মতো চ্যাম্পিয়ন হয়। তো বেশ ভালো একটা মানে হায়দ্রাবাদ এফসি খেলা দেখিয়েছে, তো এইবারেও যে খুব একটা খারাপ খেলেছে তা নয়, তারাও কিন্তু 2নম্বর পজিশনে রয়েছে মুম্বাইয়ের নিচেই, এবং এটিকে মোহনবাগান তারা কিন্তু 3নম্বর। তো এই তিনটে টিম কিন্তু বেশ ভালো এবং এটিকে মোহনবাগান এবং হায়দ্রাবাদ এফসি ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এরপর যদি কথা বলা যায় লাইন আপ নিয়ে, তো 4-2-3-1 মেবি এই ফর্মেশনেই যাবে জুয়ান ফ্রান্ডু। তো নতুন করে ফর্মেশন নিয়ে বলার মতো কিছু নেই, হ্যামিল নেই তো হ্যামিলের জায়গায় স্ল্যাবকো আসবে, এছাড়াও গ্ল্যান মার্টিন্সের চোটের কারণে পুইটিয়া আসবে, আর ম্যাকিউ যদি সাসপেন্ড না থাকে তো ম্যাকিউ খেলবে, নাহলে দ্বিতীয় কাউকে স্টার্ট করাতে পারে, তো মেবি ম্যাকিউ থাকছে। আর যদি গোলকিপার নিয়ে কথা বলো, তো বিশাল কায়েত নিয়ে কিন্তু একটু সংশয় রয়েছে যেহেতু তার চোটটা কিন্তু গুরুতর ছিল সেই ম্যাচে দেখা গিয়েছে, তবে এখন এই মুহূর্তে শোনা যাচ্ছে যে তিনি পুরোপুরি সুস্থ রয়েছে এবং তিনি পরের ম্যাচটা খেলার জন্য নিজেকে তৈরি করছেন, জুয়ান ফ্রান্ডো কিন্তু তিনি এটা জানিয়েছেন। তো দেখা যাক তিনি যদি না খেলে তো গোলকিপারে আর্স আনোয়ার শেখ, আর 4জন ডিফেন্সে রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে সুভাশিস বোস,
দুজন সেন্টার ব্যাকে প্রীতম কোটাল, স্ল্যাভকো ড্যামজনোভিচ, এদিন দুর্দান্ত জুটিটা তারা বেঁধেছিল ডিফেন্সে। দারুণ কিন্তু ডিফেন্স করেছে প্রীতম কোটাল, স্ল্যাভকো ড্যামজনোভিচ, সঙ্গে সুভাষিস বোস আশিস রায় তো ছিলই, তো বেশ ভালো খেলেছে কিন্তু এদিন এটিকে মোহনবাগানের ডিফেন্স। আর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে পুইটিয়া, তার সঙ্গে কিন্তু কার্ল ম্যাকিউক, আর তিনজন অ্যাটাকিং মিডফিল্ডে লেফট উইংয়ে যদি আশিক কুরুনিয়ান না ফিরে, তার চোটের কারণে কিন্তু তিনি ছিটকে যেতেও পারেন, তো এই সেই ম্যাচে যদি আশিক কুরুনিয়ান না খেলে তো লিস্টন কুলাসো, তো লিস্টন কুলাসো কিন্তু আশিক কুরুনিয়ানের পরিবর্তে এসে কিন্তু বেশ ভালোই পারফর্ম করেছে, খুব একটা খারাপ খেলেনি কিন্তু এদিন। তো দেখা যাক, যদি আশিক কুরুনিয়ান না ব্যাক করে সেক্ষেত্রে কিন্তু আমরা লিস্টন কুলাসোকেই স্টার্ট করতে দেখব লেফট উইংয়ে। আর রাইট উইঙ্গারে থাকবে কিন্তু মানবীর সিং, তো মানবীর সিং কিন্তু ধীরে ধীরে তার ফর্মটা, পুরনো ফর্মটা কিন্তু ফিরে পাচ্ছে, এবং তিনি যে অক্লান্ত পরিশ্রম করছে সেটা কিন্তু আমরা দেখছি। তো গত ম্যাচে যেটা হুগো বুমোস গোল করেছিল, মানবীর সিংই কিন্তু দারুণ একটা ফ্লিক করে কিন্তু ব্যাক পাস করেছিল বলটা, জাস্ট দারুণ একটা বল দিয়েছিল কিন্তু মানবীর সিং, জাস্ট সাজিয়ে দিয়েছিল বলটা এবং হুগো বুমোস ফিনিশ করেছিল। তো রাইট উইঙ্গারে মানবীর সিং, তাছাড়া কোনো প্রশ্ন আসছে না। আর অ্যাটাকিং মিডফিল্ডে হুগো বুমোস, আর ফ্রন্টে স্ট্রাইকারে দিমিত্রি পেত্রাতোস। তো ফর্মেশনটা যেরকম দাঁড়ালো 4-2-3-1-এ, গোলকিপারে বিশাল কাইত, নাহলে আর্স আনোয়ার শেখ, এবং রাইট ব্যাকে আশিস রায়, দুজন সেন্টার ব্যাকে প্রীতম কোটাল, স্ল্যাভকো ড্যামজনোভিচ, আর লেফট ব্যাকে সুভাষিস বোস, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে কার্ল ম্যাকিউক, পুইটিয়া, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডে আশিক কুরুনিয়ান, নাহলে লিস্টন কুলাসো। তো লিস্টন কুলাসোকেই ধরে রাখলাম এই মুহূর্তে, লিস্টন কুলাসো, হুগো বুমোস, মানবীর সিং, আর আপফ্রন্টে স্ট্রাইকারে দিমিত্রি পেত্রাটোস। তো এই ছিল এটিকে মোহনবাগান এবং হায়দ্রাবাদ এফসির সেমিফাইনাল প্রথম লিগের ম্যাচটা নিয়ে যে সমস্ত আপডেট, মানে প্রিভিউ, ম্যাচ প্রিভিউ বলতে পারো, তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম, এবং এটিকে মোহনবাগানের লাইন আপ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো লাইন আপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর তোমাদের লাইন আপটা তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটাকে অল প্রেস করে রেখো, তাহলে ফুটবল রিলেটেড আপডেটগুলো তোমরা একদম মিস করবে না। তো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।